সমালোচিত বিতর্কিত টাইম আউট ইস্যুতে মুখ খুলেছেন চান্দিকা হাথুরুসিংহে। টাইম আউট ইস্যুতে নিজের দেশের খেলোয়াড়কে সমর্থন না জানিয়ে হাথুরু জানিয়েছেন এটা আউট হওয়ার এক ধরনের পদ্ধতি। ম্যাথিউজের ভাইয়ের বাড়াবাড়ি পর্যায়ের বাক্য বিনিময় এবং লঙ্কান খেলোয়াড়দের স্পোর্টসম্যানশিপের বিরুদ্ধাচার করে ম্যাচ শেষে সৌহার্দ্য বিনিময় না করা থেকে শুরু করে ঘটনার পক্ষে বিপক্ষে সাবেক ক্রিকেটার, কোচ এবং দর্শকদের মত প্রদান, সব মিলিয়ে কয়েকদিন পার হলেও ঘটনার রেশ কাটেনি এখনও। লঙ্কান সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চান্দিকা হাথুরুসিংহের কাছে ঘটনার যথার্থতা আছে। স্বজন প্রীতি না দেখিয়ে হাথুরু দেখিয়েছেন প্রফেশনালিজম, তার কাছে এটি সঠিক সিদ্ধান্ত। হাথুরু অবশ্য মেনেই নিয়েছেন এই বিতর্ক এখনই থামবে বলে তিনি মনে করেন না, তবে তার কাছে এটি আউট হওয়ার একটি ধরন। বোল্ড আউট, ক্যাচ আউট, রান আউটের মতোই আউট হওয়ার আরও একটি বিধিসম্মত পন্থা হচ্ছে টাইম আউট। ICC-র নিয়ম অনুযায়ী আউট হয়েছেন ম্যাথিউস, তাই এখানে তার অত্যুক্তি করার যৌক্তিকতা দেখেন না হাথুরু। পাওয়ার, চুমুকে অ্যাকশন। হাথুরু ম্যাথিউসকে পরামর্শ দিয়েছেন আম্পায়ারদের সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য, কারণ ICC-র নিয়ম মেনে চূড়ান্ত সিদ্ধান্তটা দিয়েছেন অনফিল্ড আম্পায়াররা, আর অনফিল্ড আম্পায়ারদের সিদ্ধান্ত যে সঠিক ছিল তা দেখিয়েছে অনফিল্ড। অনফিল্ডের পর্দায় বাংলাদেশের খ্যাতনামা ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হুসাইন সামি পুরো ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে যৌক্তিকতা প্রমাণ করেছেন যে ম্যাথিউস কেন এবং কিভাবে টাইম আউট হয়েছেন। কোনো ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর 2 মিনিটের মধ্যে নতুন ব্যাটসম্যানকে ক্রিজে এসে বল ফেস করার জন্য বিধিমালা আরোপ করা আছে ICC-র লজ অ্যান্ড ক্লজে। ম্যাথিউজের দাবি তিনি 1 মিনিট 55 সেকেন্ডে ক্রিজে এসেছেন, তবে শুভঙ্করের ফাঁকি হচ্ছে তিনি বল ফেস করার জন্য রেডি ছিলেন না ওই 1 মিনিট 55 সেকেন্ডের, কারণ তিনি তখনও গার্ড নেননি, তাই বল ফেস করার জন্য কোনোভাবেই রেডি নন অ্যাঞ্জেলো ম্যাথিউস। অনফিল্ডের পর্দায় সৈয়দ আবিদ হুসাইন সামি পুঙ্খানুপুঙ্খভাবে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও ফুটেজের বিশ্লেষণ করে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন। সামগ্রিক ঘটনা যে যৌক্তিকভাবেই ঘটেছে তা জানেন লঙ্কান মাস্টার মাইন্ড হাথুরু। ক্রিকেটীয় রীতিনীতি নিয়মকানুন হাথুরু জানেন খুব ভালো মতোই, তাই তো শ্রীলঙ্কান হয়েও লঙ্কান মুলুকের আবেগের লঙ্কাকাণ্ডে নিজেকে ভাসিয়ে দেননি হুজুগে হয়ে, সমর্থন জানাননি ম্যাথিউসকে। পারভেজ ইমাম, অনফিল্ড।